হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম পায়েল আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও মাধ্যমিক স্টুডেন্টদের জন্য যারা যারা মাধ্যমিক দিয়েছ তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলকে এখন অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা বেল বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করো তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলি তোমরা সময় মতন দেখতে পারবে আজকে থ্যাংক ইউ বলার পালা বাবার আলিকে বাবার আলি থ্যাংক ইউ আমার প্রত্যেকটি ভিডিওকে এমনভাবে তুমি সাপোর্ট করে যাচ্ছো আমার প্রত্যেকটি ভিডিওতে তোমার কমেন্ট আমি পাচ্ছি তাই জন্য থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পায়েস ওয়ার্ল্ডের পাশে থেকো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই প্রত্যেকের মনে যারা যারা মাধ্যমিক দিয়েছে প্রত্যেকের মনে টেনশন আছে যে কবে আমাদের রেজাল্ট বেরোবে কি কীভাবে রেজাল্টটা আসবে কবে আসবে আমরা কবে রেজাল্টটা হাতের কাছে পাবো এবং কবে ইলেভেনে উঠবো কিন্তু সবাইকে বলে রাখি যে সামনেই ইলেকশন সেই জন্য তোমাদের পরীক্ষা অনেক আগে শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের রেজাল্ট এখনই বেরোচ্ছে না মিনিমাম মে মাসে তো বেরোবেই না জুন মাসের ফার্স্ট উইকে আমাদের ইলেকশনের রেজাল্ট বেরোনোর কথা সেই জন্য আমাদের সম্ভবত জুন মাসের ফার্স্ট উইকেও আমরা মাধ্যমিকের রেজাল্ট পাবো না মাধ্যমিকের রেজাল্ট পেতে পেতে মিনিমাম জুন মাসের সেকেন্ড উইক থেকে থার্ড উইকের মধ্যে মাইন্ডে রাখো সেকেন্ড উইক থেকে থার্ড উইক মিনিমাম এই টাইমটার মধ্যে আমরা মাধ্যমিকের রেজাল্টটা পাবো আমাদের হাতের কাছে সেই জন্য বলছি যে যারা যারা ভাবছো যে আমাদের রেজাল্টটা হয়তো আমরা মে মাসের মধ্যে পেয়ে যাবো কিন্তু তাদেরকে বলে রাখি যে মে মাসে পাবে না এখনও আমাদের রেজাল্ট পেতে জুন মাস আছে জুন মাসের মধ্যে আমরা রেজাল্টটা আমাদের হাতে পাবো একদম টেনশন করার কিছু দরকার নেই কারণ আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে মিনিমাম আমাদের পাস নাম্বারটা লাগে সেটা হলো টোয়েন্টি ফাইভের ওপরে থার্টি আপ তাহলে মাইন্ডে রাখবে যে জুন মাসের সেকেন্ড উইকের থেকে থার্ড উইকের মধ্যে আমরা আমাদের রেজাল্টটা পেতে পারি এখনও তেমনভাবে ডেট ঘোষণা হয়নি কবে আমি জানতে পারবো যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোচ্ছে আমি তা তোমাদেরকে খুব তাড়াতাড়ি সেটি জানাবো তো আজকের ভিডিওটি এতটুকুই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো প্রত্যেকের সাথে শেয়ার করো যাদের যাদের দরকার এই ভিডিওটি সবাই সুস্থ থাকো ভালো থাকো তুলদেন বাবা